নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের আলোচনার বিষয় গুরুদেব শ্রী শ্রী সুধীন কুমার মিত্রের জীবন ও আদর্শ। আপনারা সকলেই জানেন যে গুরুদেবের শতবর্ষ চলছে। 1919 সালের 18ই ফেব্রুয়ারি 8:46 এইরকম সন্ধে রাত্রির এবং ভীমাষ্টমী তিথি, সেই তিথিতে তৎকালীন বিহারের গিরিডির বারগন্ডা অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এগুলি সব আপনাদের জানা, তবু আমি বলছি শুরুতে তার সংক্ষিপ্ত পরিচয়টা দিতে হবে। তার নাম ছিল ভীষ্মদেব, আরেকটি নাম ছিল সুচারু, ডাকনাম ছিল ভীখণ। অষ্টম বর্গের সন্তান ছিলেন তিনি। পিতা ছিলেন চন্দ্রকান্ত মিত্র এবং যে কথাটি না বললে নয়, আমি যে বিষয় দিয়ে প্রথমে তার জীবনের ঢুকব সেটি হচ্ছে, আজকের তারিখ পর্যন্ত পৃথিবীতে যত অবতার এসেছেন ইনি একটু স্পেশাল মানুষ। আমাকে প্রশান্তদা অনেক তথ্য দিয়ে, গ্রন্থ দিয়ে সাহায্য করেছে তাকে জানবার, চেনবার, বোঝবার, অনুধ্যান করার এবং উপলব্ধি করার। সাহিত্যিক হিসেবে যেটুকু বুঝেছি, যুগে যুগে কালে কালে ভগবান আসেন অবতার হয়ে। একালে যিনি এলেন, একদম আধুনিক যুগে এসেছেন তিনি। মানুষের জীবনের সবচেয়ে কঠিন সাধনা কি জানেন? মানুষের জীবনের সবচেয়ে কঠিন সাধনা হচ্ছে তার নিজের জীবন যাপনের মধ্যে সহজ সরল হতে পারা। এটি বড় কঠিন কাজ। আমরা মুখে বলি আমরা সহজ সরল, কিন্তু কার্যকারণে গিয়ে দেখা যায় কোথাও কোথাও আমাদের জীবনে জটিলতার প্যাঁচ এসে জীবনটাকে জট পাকিয়ে দেয়। কিন্তু এই সরলতা হওয়াটাও যেমন সোজা কাজ নয়, আবার বহু ক্ষেত্রে দেখা গেছে অবতারগণ তাদের নিজের নিজের জীবনে ভীষণ সরল ছিলেন। উদাহরণস্বরূপ বলতে পারি, ভগবান শ্রীরামকৃষ্ণ তার জীবনটা বড় সরল ছিলেন। বামদেব চট্টোপাধ্যায় তিনিও ভীষণ সরল মানুষ ছিলেন। এরকম যারা যারা এই পৃথিবীর বুকে লোককল্যাণের কাজ করতে এসেছেন তারা প্রত্যেকেই প্রকৃতপক্ষে সরল মানুষ ছিলেন। তাহলে তফাতটা গুরুদেব শ্রী শ্রী সুধীন কুমার মিত্রের সঙ্গে এদের কোথায় তফাত হচ্ছে? তফাত, ইনিও সরল, কিন্তু একটু ইংরেজি করে বললে বোধহয় আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন। ইন্টালেকচুয়াল সিম্প্লিসিটি ওনার জীবনের বিরাট বড় অঙ্গ। বুদ্ধিদীপ্ততাও থাকবে, আবার সরলতাও থাকবে। এই জিনিসটা আমাকে ভীষণ আকৃষ্ট করেছে। এরকম একটা মানুষ যখন পৃথিবীতে আসেন তখন তিনি সমস্ত কিছু, যেমন আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দের জীবনে, ছোটবেলা থেকেই আপনারা সবাই জানেন হুকো ফুকে জাতের নামে বজ্জাতি ধরে ফেলেছিলেন। ছোট্ট বিলে বাবার ঘরে নানান রকম হুকো সাজানো থাকত, তাকে বলা হলো যে এই হুকোটা হিন্দুদের জন্য, ওই হুকোটা মুসলিমদের জন্য, সেই হুকোটা খ্রিশ্চানদের জন্য, এরকম নানান ধর্মাবলম্বীদের জন্য এক একটা হুকো নির্দিষ্ট করে থরে থরে সাজানো আছে। বালক বিলের মাথায় ঢোকেনি,
তিনি একদিন ভর দুপুর বেলায় যখন বাবার অফিসে কেউ নেই চুপ করে ঢুকে পড়লেন, দরজাটি দিয়ে দিলেন, সবকটি হুঁকো ধরিয়ে ধরিয়ে ফুঁকতে লাগলেন। ঘরটা তো স্বভাবতই ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল। তো বাবা কোনো কাজে ফিরে এসে দরজা বন্ধ রেখে ঠেলে ঢুকতে গিয়ে দেখছেন ঘর ভর্তি ধোঁয়া। দেখেই দেখছেন তার ছেলে বিলে বসে বসে হুঁকো ফুঁকছে। বলছে, ও বিলে কী হচ্ছে? বাবা খুব রসিক মানুষ ছিলেন। দেখুন, বাবা মা ভালো না হলে সন্তান তো তৈরি হয় না। আমরা ছোটোবেলা থেকে মা বাবাকে শেখাই, মা বাবা আমাদের শেখান কীভাবে। আজকালকার তারিখের মা বাবাদের কথা বলছি, আগেকার দিনের বলছি না, জেনারেশন গ্যাপ হয়ে গেছে। এখনকার মা বাবারা বাচ্চাদের শেখায়, স্কুলে যাবি, রবারটা দিবি না, পেন্সিলটা কাউকে দিবি না, খাতাটা কিন্তু যত্নে রাখবি, কাউকে দিবি না। এই দিবি না দিবি না শেখাতে 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 যখন আমরা বার্ধক্যে গিয়ে পৌঁছাই, তখন আমাদেরও কিছু দেয় না ছেলেমেয়েরা, সোজা চালান করে দেয় বৃদ্ধাবাসে। তো তৎকালীন সময় দেখতে পাচ্ছি বিলের বাবা বিশ্বনাথ দত্ত বলছে, কী করছিস বিলে? বলছে, দেখছি জাত যায় কোথা থেকে। বালকজনই তো স্বভাব, কৌতূহল। সত্যিই তো অতগুলো হুঁকো ফোকার কী দরকার, একটা রাখলেই তো হয়। কিন্তু ওই যে ছুমাছুঁই ছুতমার্গের ভারতবর্ষ যখন বিভীষিকার মতো একটা অবস্থান করছে, কেউ কারোর ছোঁয়া খাবে না, আত্মিকতা যেখানে শূন্যতায় পরিণত হয়ে যায় সেখানে ছুতমার্গ জেগে ওঠে। বিবেকানন্দ শৈশব দশাতেই, শৈশব লীলাতেই এটি ধরতে পেরেছিলেন। ঠিক তেমনি বালক সুবীন কুমারকেও আমরা দেখছি তার বুদ্ধিদীপ্ত পরিচয়ের কথা। কি অসাধারণ চেতনা, কি অসাধারণ মননশীলতা, কি অসাধারণ তার বুদ্ধির গভীরতা, এত সুন্দর তার জীবন। সবচেয়ে যেটা আমাকে বেশি আকৃষ্ট করেছে যে উনি সংসারী মানুষদের একটা দিশা দিলেন। কিরকম দিশা জানেন? আমরা সংসারী মানুষরা ভীষণ মায়াবী, মায়াবদ্ধ, মায়া ত্যাগ করতে পারি না। ভেরি রিসেন্টলি একটি বই বেরিয়েছে, আপনারা এটা দেখেছেন, মায়া ও মুক্তি। বইটি পড়তে পড়তে আমার এক জায়গায় মনে হয়েছে যে তিনি মায়ার গভীরে চলে যাচ্ছেন। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে যদি আমরা দেখি, তার আরেকটি বিখ্যাত গ্রন্থ আপনারা হয়তো সকলেই পড়েছেন, দশমাতৃকা। দশজন মাকে নিয়ে তিনি লিখছেন, সেই মায়ের সঙ্গে তার জীবনের কি লীলা, আমি লীলাই বলব। সাধারণ মানুষ হিসেবে আমি তাকে আর ভাবতে পারছি না, কারণ তিনি কিছু কিছু অসাধারণ কাজ করে দিয়ে গেছেন, নাড়িয়ে দিয়ে গেছেন। এই নাড়ানোর জায়গাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। উপলব্ধি করবেন যে গুরুদেবের সেই লীলা গভীরতা কতখানি, সেটা আমরা ভাবব। তিনি মায়ার গভীরে চলে যাচ্ছেন এবং সেখান থেকে গিয়ে মুক্তির সন্ধান দিচ্ছেন। আশ্চর্য মানুষ! এরকম একজন সাধককে আমরা চিন্তাও করতে পারি না। আসলে কি হয় জানেন, তাপর যুগে ভগবান একটি আশ্বস্ত বাণী আমাদের জন্য দিয়ে রেখেছিলেন, সেটা আমরা সবাই জানি। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এর সাদা অর্থ করলে কি হয়, যখন যখন ভূভারতে অধর্ম মাথা চাড়া দিয়ে উঠবে, তখন তখন ভগবান নিজেকে সৃজন করবেন, সৃষ্টি করবেন, হাজির হয়ে যাবেন। আর হাজির হয়ে কি করবেন? তিনি দুষ্কৃতিদের দমন করবেন, শিষ্টের পালন করবেন, নতুন ধর্মকে আবার নতুন করে তিনি প্রতিস্থাপন বা সংস্থাপন করে দিয়ে যাবেন। এটি ভগবান একটি কমপ্লিট দায়িত্বের কথা বললেন যখন যখন এই পৃথিবীতে। কিন্তু মজা হচ্ছে, অবতারদেরও বিবর্তন হয়।
দেখুন, পৃথিবী যখন জলমগ্ন ছিল, প্রাণী সব জলে ছিল, তখন অবতার জলচর প্রাণী হয়ে এলেন মৎস্য অবতারে। আপনারা হিন্দু ধর্মের যদি দশাবতারের বিবর্তন দেখেন আশ্চর্য হয়ে যাবেন। আবার যখন জল থেকে একটু ডাঙা হাফ জল হলো, তখন উভচর প্রাণী হলেন কুর্মাবতার। এরকম করে যদি পরপর অবতারগুলোকে দেখেন, ডাঙা হলো তখন তিনি বরাহ অবতার, পশুতে রয়েছেন, আস্তে আস্তে খোলস ছাড়ছেন, তারপর হাফ পশু হাফ মানব নৃসিংহ অবতার। এভাবে তিনি যদি বিজ্ঞান পড়ে থাকেন, দেখবেন ডোয়ারফিজমের তত্ত্ব অনুযায়ী তিনি বামন অবতার হয়ে এলেন। ধীরে ধীরে বিবর্তন হচ্ছে অবতারের, এই বিবর্তন আজও জারি আছে। আধুনিককালে সুধীন কুমারের মধ্যে দেখছি সেই বিবর্তন চালু আছে। কীরকম? তিনি আধুনিক মনস্কতা নিয়ে এলেন, মানুষকে আধুনিক ধর্ম শেখাচ্ছেন, কী করলে মানুষ ভালো থাকবে। সমস্ত রকম ভালো থাকার আকুতি আমরা বৈদিক যুগ থেকে করে আসছি। আমরা বলছি সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই যাতে সুখী থাকি। সুখে থাকার চিন্তা আমাদের কুড়ে কুড়ে খায়। তাই তো যখন খুব বেশি গরম পড়ে আমরা চিন্তা করি এসিটা কবে বাড়িতে লাগাবো। প্রথম যখন এসি ছিল না তখন পাখা কিনলে অনেক অনেক বছর আগে, আমার ছোটোবেলার কথা বলছি, সবার বাড়িতে তখন পাখা ছিল না। যার বাড়িতে পাখা থাকতো আশেপাশের বাড়ি থেকে লোক মায়েরা চলে আসতো, দুপুরবেলায় সে একটু হাওয়া খেয়ে যেত। এমন দেখা গেছে যে বিজ্ঞানের যুগে যখন প্রথম টিভি এলো তখন সবার বাড়িতে টিভি ছিল না, মানুষ হামলে পড়ে টিভি দেখতো। একটা সময় গিয়ে দেখা গেল রামায়ণ মহাভারত যখন টিভিতে দেখা যাচ্ছে পুরো পাড়া ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো, অর্থাৎ যুগের পরিবর্তন, যুগ যেমন পাল্টায় মানুষ তেমনি পাল্টায়, তেমনি ভগবানও নিজেকে বদলে বদলে আসে, অদ্ভুত জিনিস। তাই সুধীন কুমারের মধ্যে আমরা দেখছি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ একটি কথা বলেছিলেন, এটা শুধু বিবেকানন্দর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কী কথা বলেছিলেন? বলেছিলেন নরেন হচ্ছে পদ্মমধ্যে সহস্রদল। তা আমার একটু কৌতূহলী মন, আমি ভাবি তাহলে কি নরেনই শেষ, আর কেউ আসবে না? আর কি আমাদের পৃথিবীতে এইরকম ভার্সেটাইল গুণের অধিকারী মানুষ পাবো না? পেয়েছি তো, রবীন্দ্রনাথকে পাইনি, সত্যজিৎ রায়কে পাইনি, সৌভাগ্যবশত আজকের দিনটাও কিন্তু তার জন্মদিন। এবং মজা হচ্ছে আজকের দিনটা আরেকটি কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য, এই দিনে ব্রহ্মবরিষ্ঠ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভগবান শ্রীরামকৃষ্ণ জীবনেই একবারই মিট করেছিলেন, সেটি কাশীশ্বর মিত্রের বাড়িতে। সেই হিসেবে আজকের দিনটা খুব বিখ্যাত দিন। তো এই যে রবীন্দ্রনাথের মধ্যে নানান গুণের সমাহার দেখতে পাচ্ছি, একটি মানুষ 70 বছর বয়সে ছবি আঁকা শুরু করলেন, শিখে তিনি পৃথিবীতে বিশ্বমানের পেন্টিং উপহার দিলেন। রবীন্দ্রনাথের আঁকা ছবি দেখে তৎকালীন সময়ের বিশ্বের তাবড় তাবড় শিল্পীরা বলেছেন যে অসাধারণ পেন্টিং। 70 বছর বয়সে তিনি পেন্টিং শুরু করেছিলেন, এটা কি জানেন? এটা একটা বার্তা। আমরা যারা মনে করি আমি তো বুড়ো হয়ে গেছি, আমার তো বয়স হয়ে গেছে, আমার আর কিছু শেখার বাকি নেই, আমার আর কিছু হবে না, আমার দ্বারা কিছু হবে না, যারা এরকম নেতিবাচক চিন্তায় ভুগছেন তাদের জন্য রবীন্দ্রনাথের একটি বার্তা। তেমনি সুধীন কুমার মিত্রকে আমরা দেখতে পাচ্ছি ভার্সেটাইল গুণের অধিকারে, কি অসাধারণ অসাধারণ কবিতা লিখেছেন। আমি অবাক হয়ে গেছি, প্রশান্তদা যখন আমাকে সেই সব কাগজপত্র তথ্য নথিগুলো দিচ্ছেন, আমি পড়ছি, সময় পেয়েছি, অনেক দিন ধরে তাকে অনুশীলন অনুধ্যান করার চেষ্টা করেছি। সাধারণ মানুষ নন, কারণ তার মধ্যে কবিসত্তা, সাহিত্যিকের উচ্চমানের গুণ, এমন এমন লেখা লিখেছেন তিনি।
দেখবেন আমরা বাজারে অনেক পত্রিকা দেখি, অনেক লেখকের লেখা পড়ি, বহু লেখা আছে, এক দু লাইন পড়ার পরে আর ইন্টারেস্ট হারিয়ে যায়, পড়তে ইচ্ছে করে না। কিন্তু সুদিন কুমার মিত্রের লেখা আপনি পড়া শুরু করলে শেষ করতে পারেন না, পড়া পর্যন্ত আপনি ছাড়তে পারবেন না। কি একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা কি? বুদ্ধিদীপ্ত সরলতা। রবীন্দ্রনাথ বলছেন না, সহজ কথা লিখতে আমায় কহজে, সহজ কথা যায় না লেখা সহজে। কিন্তু অবলীলাক্রমে অত্যন্ত সহজভাবে সহজ কথা সুদিন কুমার মিত্র তার সাহিত্য গুণে আমাদের কাছে দিয়েছেন, আমরা সেগুলো পেয়েছি। কিন্তু কে কতটা সেটা পড়ে নিতে পারছি, আজকের এই সভা কিন্তু মূলত সেই কারণে যে আমি সকলের সঙ্গে এইটা শেয়ার করতে চাই যে আপনারা ওনার বইগুলো ভালো করে পড়ুন, একবার নয়। যে ম্যাজিক আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দেখেছি, অর্থাৎ রামকৃষ্ণ কথামৃতের একটি ম্যাজিক আছে, কী ম্যাজিক? সেই বইটা যতবার পড়বেন ততবার আপনাকে নতুনভাবে ভাবনা উদ্ভাবন হতে সাহায্য করবে, নতুন নতুন ভাবনা আপনার ভেতর থেকে উদ্গিরণ হবে, স্ফুরণ হবে, বেরিয়ে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। রামকৃষ্ণ কথামৃত এইরকম একটি ম্যাজিক গ্রন্থ। এইরকম ধরনের সাহিত্য আমি সুদিন কুমার মিত্রের লেখার মধ্যে পেয়েছি। একই লেখা আজকে সকালেই আমি প্রশান্তদাকে বলছিলাম যে দেখুন, আমি বোধহয় খুব একটা সেই সাঁতার না জানা মানুষ যেমন সপ্ত সিন্ধুর মাঝখানে গিয়ে পড়লে যে হাল হয়, আমার বোধহয় তার থেকেও খারাপ দশা গেছে যখন আমি সুদিন কুমার মিত্রের সেই সাহিত্য সম্ভার তার মধ্যে ঢুকে গেছি, আমি কোথায় যেন হারিয়ে গেছি, নিজেকে আমি খুঁজে পাচ্ছি না। এই সাহিত্যগুণ, এই যে সাহিত্য সম্ভার, এর রহস্যটা কি? একমাত্র হলো সহজ সরল ভাষায় মনের ভাবকে প্রকাশ করা। কি অসাধারণ লেখনী, কি অসাধারণ প্রকাশের ভঙ্গি, সেই জায়গাগুলো যদি আমরা একটু চিন্তা করি। গুরুদেব সুদিন কুমার মিত্রের আধ্যাত্মিক জগৎ তো আছেই, কিন্তু আধ্যাত্মিক জগতের বাইরেও তার বহু কলা তার মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছে, আমরা সেগুলো বুঝতে পারি না, আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু দেখবেন ভগবানকে তিনিই পান যিনি সর্বগুণে গুণান্বিত হন। ওই যে ঠাকুর বলছেন নরেন পদ্ম মধ্যে সহস্র দল, যেমন তার মধ্যে অবিশ্বাস ছিল, জিজ্ঞাসা ছিল, কৌতূহল ছিল, আবার তেমনি ভগবান তাকে অন্বেষণের শক্তিও দিয়েছিল, খুঁজে 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 শেষ দেখাটা যেন তার একটা স্বভাবে পরিণত হয়েছে। নাহলে শ্রীরামকৃষ্ণের জীবনের শেষ দশায় গিয়ে নরেন্দ্রনাথ যেমন বলছেন গলা থেকে পুজ রক্ত পড়ছে আর বলছেন যদি এখনও বলে অবতার তাহলে বিশ্বাস করি, ভগবান শ্রীরামকৃষ্ণ তার দিকে ফিরে বলছেন যে তোর এখনও অবিশ্বাস, বলেই তিনি তাকে স্পর্শ করে দিয়ে তার ভেতরে সমস্ত ভাবটাকে তিনি বদলে দিলেন। বিবেকানন্দ রচনাবলী পড়বেন, তার মধ্যে তিনি লিখছেন আমার গুরুদেবের মদীয় আচার্যদের বলে একটি বই আছে, সে বইটি পড়লে আপনারা জানতে পারবেন। স্বামী বিবেকানন্দ তার গুরু সম্বন্ধে বলছেন যে আমার গুরুর একটি অনাবিল আশ্চর্য ক্ষমতা ছিল। কি ক্ষমতা? নিমেষে একটা মানুষকে বদলে দিতে পারতেন, এগুলো অতীন্দ্রিয় ক্ষমতার মধ্যে পড়ে। আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি সুদিন কুমার মিত্রের মধ্যে এইরকম অতীন্দ্রিয় কিছু ক্ষমতা তিনি অধিকারী হয়েছিলেন। সবচেয়ে যেটা আমাকে বেশি নাড়া দিয়েছে, আমরা জাগতিক জীবনে রক্ত মাংসের শরীরে আমরা গুরু পাই, এর মধ্যে কোনো ভুলচুক নেই বা কোনো দোষের কিছু নেই। আমাদের যারা মন্ত্র দীক্ষা দিচ্ছেন তারা রক্ত মাংসের মানুষ, কিন্তু সুদিন কুমার মিত্র দৈবী শক্তির কাছে দীক্ষা পেলেন, স্বয়ং মা আদ্যামা তাকে দীক্ষা দিলেন। এ বড় আশ্চর্য, খুব কম মানুষের এই সৌভাগ্য হয়, এবং সেই সৌভাগ্যের ফল আমরা কী পেলাম? অতীন্দ্রিয় শক্তির।
তিনি ভারতবর্ষের তন্ত্র শাস্ত্রের একটা নতুন দিক উন্মোচন করে দিলেন। আজকে আপনারা বাজারে অনেক বিজ্ঞাপন দেখবেন, তন্ত্রশাস্ত্র, তন্ত্র বিশারদ ইত্যাদি ইত্যাদি। আমার নিজের জীবনের একটি ঘটনা বললে এই আজকালকার বাজারি তন্ত্রশাস্ত্র সম্বন্ধে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। আমি খবরের কাগজে চাকরি করি বলে একটা সময় আমি বিজ্ঞাপনের অধিকর্তা ছিলাম, তো আমার কাছে ওই ক্লাসিফায়েড বিজ্ঞাপনের জন্য লোকজন আসতো। তো এক তান্ত্রিক বিজ্ঞাপন দিচ্ছেন খবরের কাগজে 500 টাকায় অব্যর্থ বশীকরণ। আমি একটু নড়েচড়ে বসলাম যে 500 টাকা দিলেই অব্যর্থ বশীকরণ করা যায়? লালবাজার থেকে ততদিনে কিন্তু আমাদের কাছে নোটিশ এসে গেছে যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি এইসব বিজ্ঞাপন আর ছাপা যাবে না, কারণ তন্ত্রের নামে অনাচার চলছে দেশে। আমি এই ঘটনাটা বলছি আপনাদের ধারণাটা পরিষ্কার হবে। তো সেই ভদ্রলোককে বললাম, আপনি 500 টাকা দিলে অব্যর্থ বশীকরণ করে দিতে পারেন? তিনি বললেন হ্যাঁ পারেন। আমি তখন যে সময়ের কথা বলছি, তখন বাম সরকার পশ্চিমবঙ্গে রাজত্ব করছে, বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী তখন, আর বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন বর্তমানের মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী হয়ে একদম ফাটাফাটি সম্পর্ক। তা আমি মজা করে বললাম, আপনাকে আমি 500 টাকা দিচ্ছি, দুজনের মধ্যে ভাব করিয়ে দিতে পারবেন? উনি বললেন দূর তাই হয় নাকি। আমি বুঝে গেলাম যে বাজারে তন্ত্রশাস্ত্রের ক্ষমতা কোথায়। সুধীন কুমার মিত্র কিন্তু জগতে তন্ত্রশাস্ত্রের নতুন দিকটা দেখালেন, লোককল্যাণের কাজ। সে কাজ করতে গিয়ে তাকে মূল্য চোকাতে হয়েছে অনেক, এ মূল্য সবাই চোকায় না। কিন্তু তিনি তার জীবনের পরতে পরতে যদি আপনারা তার জীবনবাণী পাঠ করেন, তাহলে দেখবেন নিজের জীবন দিয়ে তিনি অপরের জীবন রক্ষা করার জন্য উদ্যত হয়েছেন বারবার। তন্ত্রশাস্ত্রের কথা হলো লোককল্যাণ। সেই তন্ত্রশাস্ত্র কি না, মানুষের জীবনের সিস্টেমকে সঠিক টিউনিংয়ে এনে দেওয়া। আমি এই জিনিসগুলো কেন বলছি না, উনি আধুনিক যুগে এসেছেন, আপাত দৃষ্টিতে একটা রোগ ভালো করে দিলাম সেটা কিন্তু নয়। আজকে আপনি যদি ভালো একটা ডাক্তারের কাছে যান, সেখানেও কিন্তু আপনার রোগ ভালো হয়ে যাচ্ছে। কিন্তু তন্ত্রশাস্ত্র কি করছে, তন্ত্রশাস্ত্র আপনার রোগ তো ভালো করছেই, সেই সঙ্গে আপনার দেহ মন সব কিছুকে বিশুদ্ধ করে তুলছে। এই ক্ষমতা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের নেই, চিকিৎসা বিজ্ঞান বস্তুবাদী, কারণ তার মেটেরিয়ালিস্টিক গুণ, সে একটা ওষুধ দিল, ওষুধ গিয়ে আপনার শরীরের মধ্যেকার জীবাণুকে মেরে ফেলল, আপনি রোগমুক্ত হলেন, সুস্থ হয়ে গেলেন। কিন্তু দেখবেন রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে আপনারা যদি যান, দেখবেন রুগীদের ঠাকুরমা স্বামীজির বই দেওয়া হয়। কেন দেওয়া হয়? আমি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলো করেন কেন, বলছে দেখো শরীরের রোগটা তো সারলো, মনের রোগটা কে সারাবে? অর্থাৎ দেহ মন সুস্থ না হলে একটি মানুষ 100% সুস্থ হতে পারে না। এই 100% সুস্থ করার যে পদ্ধতি আমরা অসাধারণভাবে দেখতে পাই গুরুদেব শ্রী শ্রী সুধীন কুমার মিত্রের আচরণে। তিনি অতীন্দ্রিয় ক্ষমতা পেলেন, ঐশ্বরীয় ক্ষমতা পেলেন, কিন্তু পেয়ে মানব কল্যাণে তা বিলিয়ে দিলেন। তার জন্য তাকে অনেক মূল্য চোকাতে হয়েছে, তো তাতে তিনি দ্বিধান্বিত হননি। তিনি মানুষের জন্য নিজের জীবনকে বিপন্ন করতে চলেছেন, যার ফলে আমরা একটি চিঠিতে পাই রাঙামা এক জায়গায় তাকে একটু বকে চোখে একটা চিঠি লিখেছেন যে তোমাকে এত বারণ করি তাও তুমি কথা শোনো না। অর্থাৎ মানুষের চোখের জল তিনি সহ্য করতে পারতেন না, মানুষের জন্য তার হৃদয় কাঁদত। এই মানুষের মধ্যে তিনি তো একটি বিখ্যাত কথা বলেছেন, মানুষ শব্দের প্রথম শব্দ হচ্ছে মা, তাই মানুষের মধ্যে তিনি মাকে দেখতেন, আত্মা মাকে দেখতে পেতেন। তিনি সকল মানুষের সেবা করতেন আত্মা মায়ের সেবা রূপে, আর এই জন্যই তিনি প্রতিটি মানুষের আরতিকে তিনি কখনো অস্বীকার করতে পারেননি, যার ফলে নিজের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে জেনেও
তিনি কিন্তু তাকে মুক্ত করেছেন। কেন? তার মধ্যে তিনি আত্মা মাকে দেখছেন। যেমন আমরা দেখতে পাই দশমাত্রিকাতে দশজন মাকে করলেন, ওখানে আশাপূর্ণা দেবী তার ভূমিকায় অসাধারণ একটি কথা লিখছেন, বলছেন এটা দশমাত্রিকা কেন, সহস্র মাত্রিকা লিখলেও বোধহয় অত্যুক্তি হয় না। আশাপূর্ণা দেবী আমাদের সাহিত্য জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক, যাকে স্মরণ করে, যাকে অনুসরণ করে আমরা আমাদের সাহিত্য যাত্রা এগিয়ে নিয়ে যাই, সেই রকম মানুষ তিনি গুরুদেবের বইয়ের ভূমিকা লিখছেন। বলছেন যে সকল মায়ের মধ্যে, এখানে যেন স্বামী বিবেকানন্দেরই আবার একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। স্বামীজি বলছেন প্রত্যেকটি নারীর মধ্যে নিজের গর্ভধারিণীকে দেখার চেষ্টা করো, এই দেখার চেষ্টা করো। বলার পরে ভারতবর্ষে খুঁজে বেড়ালেও বোধহয় এরকম দু একটা লোক পাওয়া যাবে কি না জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে স্বামীজির উত্তরকালে, যার জন্য আমার নতারিকের একটি প্রতিবেদনে আমি লিখেছি যে রামকৃষ্ণ বিবেকানন্দের সার্থক উত্তর সাধক, তিনি সকল নারীর মধ্যে নিজের জননীকে দেখতে পেতেন। আপনারা ওই দশমাত্রিকার মধ্যে আম্মা যান, আপনি আপনারা পড়ে থাকবেন, এক মুসলিম মহিলা মা যিনি কিনা তাকে সন্তানবধ বাৎসল্য প্রেম দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন। দেখুন তৎকালীন সময়ে যে সময়ের ঘটনা, সেই সময়ের জাতপাত ছুতমার্গ গোটা দেশটাকে ছেয়ে ফেলেছে, আঁকড়ে রেখেছে। সেই রকম সময়ে কিন্তু এই ধরনের স্টেপিংস কিন্তু আমাদের জীবনে খুব একটা সহজ নয়, কিন্তু সুদীন কুমারের জীবনে আমরা দেখছি অবলীলাক্রমে সেই ধর্মীয় কুসংস্কারগুলোকে তিনি দূরে সরিয়ে দিয়েছেন একদম অনায়াসে। তাকে দেখতে পাচ্ছি সেই মুসলিম মা তাকে সন্তানবধ নিজের হাতে করে খাওয়াচ্ছেন, মা তাকে সন্তানের মতো জড়িয়ে ধরে আদর করছেন, কাঁদছেন, চোখের জল ফেলছেন, একদম নিজের সন্তান, অপত্য স্নেহ দিয়েছেন তাকে, আর তিনিও তাকে মায়ের সম্মান দিয়েছেন। তার ধর্মটা মায়ের ধর্ম। আমরা যেমন বলি না যে আমাদের বাবা মার যা ধর্ম হয় সেটাই আমাদের ধর্ম হয়, তিনি যখন যাকে মা বলছেন তার ধর্মটাকেই নিজের ধর্ম বলে তিনি পালন করছেন। এবং ঠিক এইখানে অনুরূপ একটা দেখতে পাই, কেন আমি লিখেছিলাম রামকৃষ্ণ বিবেকানন্দের সার্থক উত্তর সাধক, তিনিও কিন্তু সেই একইভাবে আজান দিয়েছেন, মসজিদে গেছেন, ইসলাম ধর্ম পালন করেছেন, একদম স্বামীজির ভাষায় শেষ দেখে ছেড়েছেন, অর্থাৎ তিনি একদম ধর্মের শেষ জায়গায় চলে যাচ্ছেন। এই যে আমি একটি কথা একটু আগে বললাম, মায়ার গভীরে প্রবেশ করতে শেখাচ্ছেন, আবার তার মধ্যে দিয়ে কী করে মুক্তির সন্ধান পাওয়া যায়, অসাধারণ চিন্তা ভাবনা। এই জায়গাগুলো আমরা কখনো চিন্তা করতে পারি না, আমরা মায়ার গর্ভে কীরকম আমাদের অভিমন্যুর মতো অবস্থা, সংসারে যখন চক্রব্যূহে আমরা প্রবেশ করি তখন আমরা ঢুকতেই পারি কিন্তু আর বেরোতে পারি না। অভিমন্যুর যা অবস্থা হয়েছিল, শরীর চলে গেল, আমাদের জীবনে যেন সংসারের চক্রব্যূহে ঢুকলে আমরা আর বেরিয়ে আসতে পারি না। সুদীন কুমার মিত্রের যদি আপনারা বইগুলো ভালো করে অনুধাবন করতে পারেন, সংসারের মোহ মায়ার গর্তের গভীরে চলে গিয়েও কিভাবে মুক্তির সন্ধানে আলোর মধ্যে চলে আসা যায়, ফিরে আসা যায়, সেই মহামানবের জীবন যদি আমরা ফলো করি, আমরা অনুসরণ করি, তাহলে ভগবানের পাদ পদ্মে যাওয়ার ঠিকানাটা তিনি বলে দিচ্ছেন। কি অসাধারণ তার চিন্তা ভাবনা। এই জায়গাটা কিন্তু আমরা অনুধাবন করব, আমরা অনুধ্যান করব, চিন্তা করতে হবে, স্মরণ মনন চিন্তন দিয়ে তার ভাবনাকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হব। ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন মানুষের সংজ্ঞায় বলছেন না যে কি মানুষ তখনই মানুষ হন যখন তার মান আর হুঁশ দুটোই জাগ্রত হয়। এই মান বলতে আমরা স্ট্যান্ডার্ড বুঝি, আর হুঁশ বলতে রিয়ালাইজেশন বুঝি, কনসাসনেস, একটি মানুষের হুঁশ আছে কি না। যদি আমরা আজকের তারিখের খবরের কাগজগুলো খুলে দেখি তাহলে দেখবেন যেসব ঘটনার কথা বিবরণ আমরা পাই খবরের কাগজে, নানান রকম খুন, জখম, মারামারি, সংঘর্ষ, এই সমস্ত ঘটনা পড়ার পর মনে হয় কি যে মানুষ আর মানুষের হুঁশে আছে, মানুষ আর মানুষের মানে আছে, মানুষ তার মানও হারিয়েছে আর হুঁশও হারিয়েছে। এই দুটো হারানোর ফলে মানুষ আজ মানুষে নেই,
কিন্তু সুনীল কুমার মিত্র কিন্তু আবার ফিরে এসেছেন। ওই যে ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন এই ভূভারতে অধর্ম মাথা চড়া দেবেন, আধুনিক যুগের কমপ্লিকেশনসের টাইমে সুদীন কুমার অবতারের অংশ হয়ে এলেন, ভগবানের অংশ হয়ে এলেন, তিনি মানুষকে শেখাচ্ছেন আধুনিক সমস্যার অত্যাধুনিক সমাধান। অর্থাৎ আধুনিক সমস্যাটাও তার কাছে পুরনো মনে হলো, তার এমন এমন রেমেডি তিনি দেখালেন যেগুলি কিন্তু আল্ট্রা মডার্ন, অর্থাৎ কিনা অত্যাধুনিক সমাধান, অসাধারণ তার জীবনবাণী। তার জীবনবাণীর মধ্যে কত কিছু আমরা দেখতে পাই। তিনি একটি কথা বললে মানে তার কথা অসম্পূর্ণ থেকে যায়। আজকের তারিখে এই যে যেমন মানব সেবার সম্পূর্ণ একটি পরিকাঠামো তিনি করে দিয়ে গেছেন, সেই পরিকাঠামোর একদম আদ্যমূলে তিনি একটি কাজ করেছেন। আজকের কলকাতা শহর, আমি দুদিন আগে একটি রক্তদান শিবিরে গিয়ে এই কথাটি বলাতে সবার চোখ বড় বড় হয়ে গেল, বলে কই এই তথ্যটা তো আমরা জানতাম না। আমি বললাম এই যে আপনারা রক্তদান করছেন, সেখানে উপস্থিত ছিল কলকাতার রক্তদান আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ডি আশিস, সে পর্যন্ত আমায় এসে হাত ধরে বলছে জয়ন্তদা এইটা তো আমি জানতাম না। আমি বললাম এটা জেনে রাখা দরকার যে বলিদানের বিরুদ্ধে গিয়ে, অর্থাৎ মা রক্ত চায় না, রক্ত চায় কিসের জন্য, না মানুষের জীবনদানের জন্য রক্তদান করুন। এই যে ভাবনাটাকে ঘুরিয়ে দেওয়া, ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বুকে তিনি পুরোধা ব্যক্তিত্ব, পাথ ফাইন্ডার তিনি। তিনি রক্তদানের উৎসবকে তিনি মানব জীবনের উৎসবে পরিণত করলেন, পরবর্তীকালে সেটা ধারা বদলে আজকে রক্তদান শিবির চারিদিকে ছড়িয়ে পড়েছে, মানুষ সেটাকে নিয়ে তারা ব্যবহার করছে। কিন্তু মূল উদ্যোক্তা যদি কেউ আর হন, তিনি দ্বিতীয় আর কেউ নন, গুরুদেব শ্রী শ্রী সুদীন কুমার মিত্র মহাশয়। কারণ তার যে ভাবনা, অত্যন্ত আধুনিক ভাবনায় তিনি ভাবিত হতেন, চিন্তা করতেন সংসারকে কিভাবে তিনি মোল্ড করে আরো ভালো পথে মানুষকে ঈশ্বরীয় পথে সুন্দর থেকে সবল থেকে এবং মনের দিক থেকে সমৃদ্ধ থেকে ভগবানের পথে এগিয়ে যাওয়া যায়, এই রকম একটা কমপ্লিট প্যাকেজ যেন তিনি মানুষের সামনে তুলে ধরলেন। অসাধারণ চিন্তা ভাবনা। তাই আমরা দেখতে পাই তিনি বিভিন্ন মানুষের জীবনের মধ্যে ঢুকছেন, তার স্মৃতিচারণা এত গভীরতা রাখে, তার স্মৃতিচারণার গভীরতা এত বেশি যে তিনি যেন ওই জায়গাগুলো যখন পাঠ করবেন, নানান রকমের তার জীবনের অনেক কথা আমরা দেখতে পাই। দশমাত্রিকায় যেমন আছে, মানব মায়া ও মুক্তিতে আছে, এবং বাংলার বুকে অনেক দিকপাল দিকপাল মানুষের তিনি সান্নিধ্যে এসেছিলেন। সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে, এরকম বহু মানুষ আমি পড়ে পড়ে অভিভূত হয়ে গেছি যে এই মানুষগুলির সঙ্গে, এবং তারা কিন্তু এনার মধ্যে প্রথম থেকেই একটি সম্ভাবনা দেখেছিলেন। আমি সুভাষ বোসের একটি কথা বলবো যে তিনি তার সিস্টেমেটিক, কলেজে পড়াকালীন সুভাষচন্দ্র বোসকে তিনি এনেছিলেন অতিথি করে, তার প্রত্যেকটা যে সাংগঠনিক কাজ এত সুন্দরভাবে মাপা, সমস্ত কিছু সিস্টেমেটিক, এই ব্যাপারটা কিন্তু সুভাষচন্দ্র বসু খুব ভালো লেগেছিল। কিন্তু দেখবেন আজকের তারিখে আমরা বিভিন্ন জায়গায় সংগঠন করি, কিন্তু সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যেই কিন্তু আমিত্ব থেকে যায়। কিন্তু দেখুন এই মানুষটি একদম স্বামী বিবেকানন্দের মতো। এই যে গতকালকে পয়লা মে রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা দিবস গেল, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছি, সেখানে লিখেছি যে সবাই জানে রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা হলো, কিন্তু আসল ঘটনাটা কী জানেন? সেদিনকে মিটিং হয়েছিল বলরাম মন্দিরে, সভাপতিত্ব করেছিলেন বিবেকানন্দ, কিন্তু মেমোরান্ডাম অফ আর্টিকেলে রামকৃষ্ণ মঠ মিশনের গঠনতন্ত্রের জন্মলগ্ন থেকে অদ্যাবধি কোথাও স্বামী বিবেকানন্দের সরকারিভাবে কোনো নাম নেই। নিজেকে সরিয়ে রেখে, অলক্ষ্যে রেখে কীভাবে প্রতিষ্ঠানকে গড়তে হয়, যেমন স্বামীজি দেখালেন, একই প্রতিচ্ছবি আমরা দেখছি।
তিনিই আমাদের আরাধ্য, তিনিই আমাদের লক্ষ্য, তিনিই আমাদের সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু। কিন্তু তিনি সরকারিভাবে কিন্তু কোনো কিছুর মধ্যে থাকলেন না, তিনি অন্যের উপর দায়িত্ব দিয়ে দিলেন। তিনি সমস্ত তার কর্মকাণ্ডের সরকারি ভার প্রাপ্তটা তিনি অন্যের হাতে দিয়ে দিচ্ছেন। অসাধারণ এই এক ভাবনা। আমরা যে এই যে সাংগঠনিক চিন্তাভাবনা করি, আমরা দেখতে পাই তিল তিল করে কিভাবে সাংগঠনিক ক্ষমতাকে গড়ে তুলতে হয়। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণের সাংগঠনিক ক্ষমতায় তিনি এক জায়গায় ছোট্ট একটা শিক্ষা দিচ্ছেন আমাদের। কীরকম বলছেন, আলুর টাকা পেঁয়াজে খরচা করা যাবে না। আমাদের ভারতবর্ষের আজকের তারিখের অধিকাংশ অর্গানাইজেশন যেসব রয়েছে, সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে যেসব এনলিস্টেড অর্গানাইজেশনগুলো রয়েছে, অধিকাংশ সমিতিগুলোর মধ্যে দেখবেন ইধার কা অ্যাকাউন্ট উধারে চলে গেছে, অর্থাৎ উদর পিণ্ডি উদর ধারে চলে যাচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, একমাত্র মেনটেন করে রামকৃষ্ণ মঠ মিশন। আর দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত মানে সুচারুভাবে একটি সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তার শিক্ষা তিনি পরতে পরতে তার পরবর্তী মানুষগুলোর মধ্যে চারিয়ে দিলেন। চারিয়ে দেওয়া মানে সম্প্রচারিত করে দিলেন। গুরুদের কাজ হলো শিষ্যর মধ্যে সেই সদ্গুণগুলোকে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ পরবর্তী প্রজন্ম। পৃথিবীতে আমরা কেউ কখনো থাকবো না, কিন্তু দেখবেন রবীন্দ্রনাথ তার জীবনের সমস্ত সাহিত্য সম্ভার গঠন করে জগৎকে দিয়ে গেছেন, কিন্তু আর একটা রবীন্দ্রনাথ কি তৈরি করে যেতে পেরেছেন? পারেননি। কিন্তু শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং তৎকালীন পরবর্তী পর্যায়ের বহু সন্ন্যাসীকে তিনি তৈরি করে দিয়ে গেছেন এবং সেই ধারা আজও বজায় রয়েছেন। ঠিক তেমনি দেখতে পাচ্ছি সুধীন কুমার মিত্র মহাশয়, তিনি তার পরবর্তী প্রজন্মের যারা যারা এই দায়িত্বে আছেন তাদের পলে পলে তিনি তিল তিল করে তৈরি করে দিয়ে গেছেন। এবং সেই তৈরি করাটা কীরকম, সেই তৈরি করাটা আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্করভাবে তৈরি করেছেন, একেবারে ভেঙে চুড়ে তৈরি করেছেন। এবং যেভাবে তিনি প্রতিষ্ঠা করে দিয়ে যাচ্ছেন, আমি আমার নিজের জীবনের একটা ছোট্ট ঘটনা বললেই বুঝতে পারবেন যে যারা পরবর্তীকালে এই দায়িত্ব নিচ্ছেন তাদের গভীরতাটা গুরুদেবের গভীরতার প্রায় সমান সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ গুরুদেবের আশীর্বাদ তাদের উপর এতটাই বর্তিত হয়েছে যে তারা গুরুদেবের শক্তিতে শক্তিমান হয়ে জগৎ কল্যাণের কাজে নিজেদের জীবনকে বিলীয়মান করে দিচ্ছেন। আমি গত দিনে, আপনারা মনে আছে, আমাদের এই সংস্থার সংঘের অনুষ্ঠানে শুভমিতা এসেছিলেন গান গাইতে, সেখানে আমিও ছিলাম, অতিথি হয়ে এসেছিলাম, দেখতে এসেছিলাম। আমার খুব ভালো লেগেছে অনুষ্ঠানটা। কিন্তু আপনারা সকলেই জানেন অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল তখন অনুষ্ঠানের শেষে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে যাব। যিনি এই সংস্থার এখন কর্ণধার, অর্থাৎ আমাদের রূপালী মা, তিনি সর্বার্থে মা, তিনি প্রমাণ করে দিলেন সেদিন আমার কাছে, যে আমাকে বললেন তুমি যেও না, দাঁড়াও আমি তোমার জন্য গাড়ির ব্যবস্থা করছি। আমি বললাম মা একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, হেঁটে চলে যাবো, এই তো পাশেই মেট্রো চলে যাবো। বলছে না তোমায় যেতে হবে না, আমি তোমায় গাড়ি করে পৌঁছে দিচ্ছি। এই যে মায়ের ভালোবাসা, এতেও কিন্তু পরিষ্কার হলো না, পরিষ্কারটা আজকে হয়ে গেল। কিরকম, আমি পাঁচখানা দাঁত তুলে এসেছি অপারেশন করে, আমি কিছু খেতে পাচ্ছি না। প্রশান্তদা আমায় বললেন চা খাবেন, তাই বললাম না কিচ্ছু খাবো না আজকে। তো মনে মনে আমার ইচ্ছা ছিল যদি একটা আইসক্রিম খাওয়ায় তাহলে খুব ভালো হয়। পরে প্রশান্তদা ফোনে বললেন মা বলেছে ওকে আইসক্রিম খাইও। আমার মনের কথাটা মা কি করে জানলেন, জানলেন গুরুদেব শ্রী শ্রী সুধীন কুমার মিত্রের যে আশীর্বাদ তার উপর রয়েছে, তিনি সেই আশীর্বাদের জোরে গুরুর সমান হয়ে যান শিষ্যা। এবং তিনি তো তার পূর্বজন্মের মা, তাই তিনি শুধু গুরুর মা নন, তিনি আমাদেরও মা এবং যথার্থ মা, যে তিনি সন্তানের অন্তরের কথা তিনি উপলব্ধি করতে পারেন। আজকে 2019 সালের 2 মে, বিজ্ঞানের যুক্ত আমাদের অবিশ্বাসী মন, আমরা চিন্তাও করতে পারি না
আধ্যাত্মিকতা এইরকম জায়গায় গিয়ে আঘাত করতে পারে যে কি মানুষ বিহ্বল হয়ে যায়, তার কোনো ব্যাখ্যা করা যায় না কি করে এটা হতে পারে। আমরা মাঝে মাঝে বলি না হাউ ইট ইজ পসিবল, আমরা এরকম চিন্তা করি, কিন্তু মাঝে মাঝে এটা হয়, তারা জানান দেয় যে দেখো আমি আছি তোমার সঙ্গে, ছিলাম আছি থাকবো। মায়ের শক্তি বাবার শক্তি এই সমস্ত আমাদের উপর আশীর্বাদের মতো বর্ষিত হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না কেন আমাদের সেই সেন্সটা তৈরি হয়নি। এই সেন্সটাকে যদি আমাদের তৈরি করতে হয় আমাদের সাধনা করতে হবে। সাধনাটা আর কিছুই নয়, সুদীন কুমার মিত্র বলছেন খুব কঠিন ব্যাপার নয়, একটু করতে হবে, একটু জানতে হবে, তার জীবনের লীলাগুলোকে অনুধ্যান করতে হবে। তাহলে কি করতে হবে, সেগুলো করলে তোমার মনের মধ্যে সুকোমল বৃত্তির যে কুড়িটা রয়েছে সেটা আস্তে আস্তে ফুটতে থাকবে। সেটা ফুটে যখন পূর্ণ প্রস্ফুটিত হয়ে উঠবে, দেখবে তুমিও একটা সম্পূর্ণ মানুষে পরিণত হয়েছ, তোমার উপর ভগবানের সেই আশীর্বাদ প্রতিফলিত হবে যে আশীর্বাদ সাধারণত সবার উপর প্রতিফলিত হয় না। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই জগতে বসবাস করছি, ঘোরাফেরা করছি, সবার মধ্যে তো সেই দিব্যতার প্রকাশ আসে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো অনেকগুলি কাঁচের টুকরো যদি মাটিতে পড়ে থাকে আর তার মধ্যে যদি একটি হীরেকে ফেলে রাখা যায়, একটি জহুরি যদি ওই রাস্তা দিয়ে যান তিনি চিনতে পারেন ঠিক ওই হীরের টুকরোটাকে, অর্থাৎ তার ঔজ্জ্বল্য, রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, তার রিফ্র্যাক্টিভ পাওয়ার, ওই যে ঔজ্জ্বল্যতার প্রকাশ, এইটি দেখলে জহুরি বুঝতে পারেন ওটি কাঁচের টুকরো নয়, ওটি হীরের টুকরো। এইভাবে গুরুরাও যাদের মধ্যে সেই সুকোমল বৃত্তিটা অর্থাৎ বুদ্ধিদীপ্ত সারল্য, এখন দিনকাল কীরকম পাল্টেছে দেখুন, চৈতন্য মহাপ্রভু এসে বললেন যে ভক্তিযোগ শুধু নয় জ্ঞান মিশ্রিত ভক্তি চাই। অর্থাৎ আমাদের দেশে দেখবেন গণেশ দুধ খাচ্ছে বলে হাজার হাজার লিটার নর্দমায় ফেলে দেওয়া হয়, এটা হচ্ছে অন্ধ ভক্তি। এটার পেছনে একটা সায়েন্স আছে, সাইফন প্রক্রিয়ায় দুধটা গিয়ে পেছন থেকে পড়ে যায়, গণেশ এক ফোঁটাও দুধ খায় না। কিন্তু যে দেশে অর্ধেকের বেশি জনসংখ্যার শিশুরা দিনে এক কাপও দুধ খেতে পারে না, সেই দেশে হাজার হাজার লিটার গণেশের নামে জলাঞ্জলি দেওয়া হয়। এইটি হচ্ছে অজ্ঞান ভক্তি। তাই চৈতন্য মহাপ্রভু এসে বলেছিলেন, স্বামীজিও পরবর্তীকালে এটা বললেন যে জ্ঞান মিশ্রিত ভক্তি চাই। এই জ্ঞান মিশ্রিত ভক্তির আধুনিক স্বরূপ হলেন শ্রী শ্রী সুদীন কুমার মিত্র, যিনি কিনা বুদ্ধিদীপ্ত সারল্যের প্রকাশ দেখালেন। অর্থাৎ তোমার মধ্যে সরলতা থাকবে, ঠাকুর বলছেন না ভক্ত হবি বোকা হবি কেন, অর্থাৎ তিনি বোকা হতে বারণ করছেন, ভক্ত হতে বলছেন। আমরা সাধারণত জানি ভক্ত হলে কি হয়, ভাব গদগদ হয়ে যা বলছে তাই শুনব, বলছেন না বিচার করবে, তুমি বিচার করে দেখে নাও, তোমার বুদ্ধিদীপ্ততা থাকবে আবার সারল্যতাও থাকবে। কি অসাধারণ দুটো বিপরীত ধর্মকে তিনি যেন তেলে জলে মিশিয়ে দিলেন, আশ্চর্য লাগে। কি অমানবিক ক্ষমতা, এটা খুব অতিমানবিক ক্ষমতা যে দুটো বিপরীত জিনিস যার মধ্যে সরলতা আছে তার মধ্যে দেখুন সাধারণত বুদ্ধিদীপ্ততা কম থাকে, আবার যার মধ্যে প্রচণ্ড বুদ্ধিদীপ্ততা থাকে তার মধ্যে আমরা তাকে বলি শুট পার্সেন, অর্থাৎ তার মধ্যে সরলতা কম থাকে। কিন্তু তিনি বলছেন না দুটোকে 50-50 মেলাও আর দুটোকেই তুমি ধরে রাখো, যেমন তোমার বুদ্ধিদীপ্ততা থাকবে তেমন তোমার সরলতাও রাখতে হবে। এই সরলতার সঙ্গে বুদ্ধিদীপ্ততার সঙ্গে তুমি যদি ঈশ্বর সাধনা করো অত্যন্ত সহজ সরলভাবে তুমি ঈশ্বরের সন্ধান পাবে। তিনি একদম গ্যারান্টি দিয়ে বলছেন, আমরা দেখতে পাচ্ছি তার জীবনের পরতে পরতে প্রতিটি সাধনার ক্ষেত্রে তিনি তার বুদ্ধিদীপ্ত সরলতা দিয়ে তিনি তার জীবন লীলাকে রচনা করলেন। কি অসাধারণ জীবন বাণী তিনি দিয়ে গেলেন আমাদের কাছে। আমি প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে গুরুদেবের এই বইগুলোকে কিন্তু যথাযথভাবে পড়াশোনা করবেন, কারণ তার এই প্রতিটি বাণীর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে তিনি
জীবনের পড়তে পড়তে চলার মন্ত্র তিনি দিচ্ছেন। সুধীন কুমার মিত্রের যেসব গাইডলাইন, আমি গাইডলাইন বলছি এই কারণে, যদি আমি বাণী বলি, যদি আমি মার্গদর্শন বলি, একটু ভারী হয়ে যাবে। এখনকার আধুনিক মানুষ একটু সহজভাবে একটু ইংলিশ বললে বেশি ভালো বোঝে। যেমন এটাকে যদি আমি চৌপায়া বলি আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এটাকে টেবিল বললে আপনি বুঝতে পারবেন। এটাকে যদি আমি চেয়ার বলি বুঝতে পারবেন, কিন্তু কেদারা বললে বুঝতে পারবেন না। এইরকম কিছু কিছু শব্দ আছে এখনকার আধুনিক যুগে, যেটি সুধীন কুমার মিত্র ইউজ করছেন তার জীবনবাণীর মধ্যে অসাধারণভাবে। তিনি সংসারে থেকেছেন, সংসারের যাবতীয় কর্ম সম্পাদন করেছেন, সরকারি চাকরি করেছেন, কর্তব্য কর্ম পালন করেছেন, লোককল্যাণের জন্য সাধন জীবনকে মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন। এত বড় কর্মকাণ্ড একটি মানুষের জীবনে আমরা দেখতে পাই, সেই মানুষটিকে বড় জানতে ইচ্ছে করে, বড় শিখতে ইচ্ছে করে। অর্থাৎ তার ভেতরে যে অনুপম শিক্ষাগুলো লুকিয়ে আছে, যে অনুপম শিক্ষাগুলোকে আমাদের জীবনের চলার প্রতিটি পদক্ষেপে সমৃদ্ধ করবে, আমরা সেই জায়গাগুলো যদি ধরতে পারি তাহলে আমরা অনেক বেশি সমৃদ্ধ হতে পারবো। এই যে তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি, রবীন্দ্রনাথের গান। আবার রবীন্দ্রনাথ লিখছেন, তুমি নব নব রূপে এসো প্রাণে। এই যে নতুন নতুন রূপ নিয়ে আসছেন। আপনারা যদি ওই রামকৃষ্ণ কথামৃতের কথা যেমনভাবে বললাম, অর্থাৎ রামকৃষ্ণ কথামৃত আজকে পড়বেন একরকম লাগবে, কালকে পড়বেন আর এক রকম লাগবেন, সুধীন কুমার মিত্রের জীবনটাকে দেখবেন আজকে পড়বেন আপনার একরকম মনে হবে, কালকে পড়বেন দেখবেন আর এক রকম যেন তিনি কিছু বলতে চাইছেন, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। তাই আমি প্রশান্তদাকে বলেছি, প্রশান্তদা আমি তো খেয়েই হারিয়ে ফেলছি, আমি তো কোথায় হারিয়ে যাচ্ছি, নিজেকে ধরে রাখতে পারছি না। এ কি অপার সমুদ্রের মতো তার ক্ষমতা! তিনি মানুষের জীবনকে নিয়ে, মানুষের আত্মাকে নিয়ে, মানুষের মনের গতিকে নিয়ে তিনি ছিনিমিনি খেলেন। অর্থাৎ তার শক্তির কাছে আমরা অতি নগণ্য। কিন্তু তাহলে তাকে পাবার উপায়, গুরুদেবকে পাবার উপায় হলো নিঃশর্ত সমর্পণ করতে হবে, তার পায়ে নিজেকে সঁপে দিতে হবে। গুরু কৃপাহি কেবলম, এই মন্ত্র নিয়ে যদি আমরা গুরুর কাছে নিজেকে সঁপে দিতে পারি তাহলে গুরুদেব কৃপা কটাক্ষে তার সেই অনাবিল আধুনিক সেই বুদ্ধিদীপ্ত সারল্যের গুণে আপনার হতে সেই যে অঙ্কুরিত কুড়িটা হয়ে রয়েছে সেটাকে ধীরে ধীরে, যেমন গাছে জল দিলে, মাটি সার দিলে আস্তে আস্তে সেটা প্রস্ফুটিত হয়, গুরুদেবের আশীর্বাদের সারে, গুরুদেবের আশীর্বাদের রসে আপনি সিক্ত হয়ে আস্তে আস্তে আপনার মধ্যেকার হৃদয় কমল এবং সর্বোপরি ব্রহ্ম কমল, অর্থাৎ যাকে আমরা সহস্রার চক্র বলছি। এই যে তন্ত্রশাস্ত্রকে এত সুন্দর করে তিনি ব্যবহার করেছেন, আমার জীবনে একটু সামান্য অভিজ্ঞতা আছে। আমি তন্ত্রশাস্ত্র নিয়ে এক সময় খুব উৎসাহ দেখিয়েছিলাম, তারাপীঠে যেতাম, এক গুরুদেব ছিলেন সমীর চট্টোপাধ্যায়, তার কাছে আমি তন্ত্রশাস্ত্র শিক্ষা করেছি। তাকে যেমন দেখেছি একদম দেখতে পাচ্ছি গুরুদেবের জীবনে ঠিক সেই একই চিন্তাভাবনা। আমার গুরুদেবের কুটিয়াতে পঞ্চমুণ্ডীর আসন ছিল, আবার ফিজিক্সের বইও, কোয়ান্টাম থিওরির বইও আমি তার কুটিরের মধ্যে পেয়েছি। আমি অবাক হয়ে বলতাম, আপনি এসবও পড়েন আবার ওসবও পড়েন। পরবর্তীকালে দেখছি গুরুদেব সুধীন কুমার মিত্র তিনিও তন্ত্রশাস্ত্র করছেন, আবার গভর্নমেন্টের উচ্চ পদে চাকরি করতে যাচ্ছেন, একদম প্র্যাকটিক্যাল জীবনযাপন করছেন। অসাধারণ। কি কেন করলেন? কারণ তিনি আবিষ্কার করেছেন বামদেব চট্টোপাধ্যায়, অর্থাৎ আমাদের বামা খেপা, মানুষের কল্যাণে তার তন্ত্রশাস্ত্রকে যেভাবে তিনি ব্যবহার করতেন, তার অতিন্দ্রিয় ক্ষমতাকে আমরা দেখতে পাচ্ছি। আদ্যা মায়ের কাছ থেকে প্রাপ্ত শক্তি তিনি মানব কল্যাণের জন্য তিনি ব্যবহার করছেন, মানুষকে রোগমুক্তির হাত থেকে রোগমুক্তি করাচ্ছেন, রোগের হাত থেকে মুক্ত করছেন, মানুষের জীবনের অশান্তি থেকে অশান্তি দূর করে দিচ্ছেন। অথচ নিজে তার জীবনে অশান্তির আগুনে জর্জরিত হয়ে জ্বলে পুড়ে তিনি তার জীবনটাকে যেন আরও বিশুদ্ধ সোনায় পরিণত করেছেন, যন্ত্রণা ভোগ করেছেন। ঠিক যেভাবে মহাদেব ওই হলাহল পান করে তার নীলকণ্ঠ ধারণ করেছিলেন, গুরুদেবকে দেখতে পাচ্ছি তিনি তার জীবনে সমস্ত শিষ্য শিষ্য
মানুষরা যাবতীয় চোখের সামনে যত মানুষ এসছেন তাদের জ্বালা যন্ত্রণাটাকে তিনি তার নিজের মধ্যে নিয়েছেন। এ ভয়ঙ্কর ক্ষমতা, কিন্তু এই ক্ষমতার মানুষ তো যুগে যুগে সব সময় আসে না। আমার দুর্ভাগ্য, আমি খুব আফসোস করি, প্রশান্তদাকে আমি বলছিলাম যে আমি জীবদ্দশায় তাকে মিট করতে পারিনি, কিন্তু আমার বিশ্বাস স্থূল দেহে তিনি আমার উপর নিশ্চয়ই কোনো কৃপা করেছেন, নাহলে তার পদতলে বসে এই দুটো শব্দ বলার অধিকার আমি পেতাম না। অর্থাৎ তিনি ভালোবেসে তার পায়ের কাছে বসিয়ে দিয়েছেন বলেই আজকে আমি দুটো শব্দ বলতে পারছি। এইটাও কিন্তু সকলের জীবনেই হতে পারে, অর্থাৎ কি না, আপনাকে গুরুদেবকে ভালোবাসতে হবে। ভক্তি তো আছেই, ভক্তিটা তো জেনারেল কথা, কিন্তু আসল কথা হলো আমরা কি আমাদের ইষ্ট গুরু, আমাদের ভগবান, আরাধ্য দেব দেবী, এদেরকে কি আমরা ভালোবাসি? আমরা কি সেইভাবে ভালোবাসি? কিভাবে ভালোবাসা আমি দেখব। আবার আমি মায়ের উদাহরণ দেবো, আজকে মা নেই দুর্ভাগ্যবশত, তার শরীর খারাপ শুনে আমার মন খুব খারাপ হয়ে গেল যে মা আজকে থাকলে আমি মায়ের কথা হয়তো বলতে পারতাম না, আমার খারাপ লাগতো, লজ্জা করতো, মায়ের সামনে মায়ের সুখ্যাতি করব, কিন্তু মা আজকে নেই, কিন্তু মার কথা আবার বলছি আমি, যেভাবে মা আমার অন্তরের কথাটা পড়ে নিলেন, গুরুদেব সকলের অন্তরের কথা পড়তে পারেন, এনারা অন্তর্যামী হন, তাই অন্তর্যামী ভগবানের অংশ, অবতার অংশ এনারা, এদের কাছে যদি আমরা আমাদের জাগতিক জীবনের যাবতীয়, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আবার একটু ধার নেব, শ্রীরামকৃষ্ণ বলছেন মা এই নাও আমার পাপ, এই নাও আমার পুণ্য, এই নাও আমার ভালো, এই নাও আমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। আমরা কি গুরুদেবের চরণে এইভাবে নিজেদেরকে সমর্পণ করে বলতে পারি না যে গুরুদেব তুমি আমার ভালো মন্দ পাপ পুণ্য সব কিছু নিয়ে আমায় শুদ্ধা ভক্তি দাও, আমি যেন আদ্যা মায়ের চরণে আমার জীবনকে উৎসর্গ করতে পারি। দেখুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, যে যেখানে আছি, যে পোস্টে কাজ করছি, জাগতিক জীবনের সমস্ত কর্তব্য কর্ম করে যেতে হবে, কিন্তু ভব নদী পার হতে গেলে ভগবানের কৃপার যে পাড়ের করি সেইটি যদি না অর্জন করা যায়, তাহলে কিন্তু এ নৌকা আর ভবনদী পার হবে না, ওই দেহটা কিন্তু পুরো ছাই হয়ে যাবে। আর তার সদ্গতি তখনই হবে যখন গুরু তাকে হাত ধরে ঈশ্বরের পাদপদ্মে পৌঁছে দেবে। সেই গুরুদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত্।